দর্শক আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ফকরুননাহার রান্না থাকছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যে খাবারগুলো খেতে হয় সে বিষয় নিয়ে। আসলে আমরা সবাই কিন্তু সৌন্দর্য পিপাসু, আমাদের সবারই আমরা চাই যেন আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বা বয়সটাকে বেঁধে রাখতে। সেক্ষেত্রে খাবার একটা বিশাল ভূমিকা রাখে। আমরা সবাই জানি যে ত্বকের মেনলি সজীবতা ধরে রাখার প্রধান উপাদানটাই হচ্ছে কোলাজেন, যা এক ধরনের প্রোটিন যা আমাদের ত্বককে টানটান রাখতে সাহায্য করে। আর বয়সের সাথে সাথে যত আপনার বয়স বাড়বে সেই কোলাজেন কিন্তু তার উৎপাদন ক্ষমতা কমাতে থাকে। সেক্ষেত্রে আসলে আমাদেরকে এমন খাবার খেতে হবে যেগুলো কোলাজেনের উৎপাদন মাত্রা বাড়ায়। তাই আমাদেরকে এদিক থেকে খুবই সচেতন হতে হবে যে কোলাজেন রিচ খাবারগুলোই খেতে হবে। তো প্রথমে যদি বলি যে কোন খাবারে কোলাজেনের মাত্রা সব থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আমি প্রথমে বলবো সবুজ শাকসবজির কথা। সবুজ গাঢ় শাকসবজি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু আমরা যদি ত্বকের সৌন্দর্যের কথা ভাবি সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন এই সবুজ শাকসবজি রাখতে চেষ্টা করবো, বিশেষ করে ব্রকলি বা পালং শাক বা বিভিন্ন ধরনের সিজনাল সবজি যেটা অ্যাভেলেবেল থাকে। আর চেষ্টা করবো যত কালারফুল সবজি আমরা সেখানে অ্যাড করতে পারি। যখন আমরা রংধনু সাত রঙের মতো সাত রঙের সবজি গ্রহণ করব, সেটা কিন্তু সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, এবং এই ভিটামিন এ সি ই এগুলো আমাদের কোলাজেন উৎপাদনের ক্ষমতা বাড়ায়। আর দর্শক একটা জিনিস কখনোই ভুলবেন না, আমাদের নতুন ত্বক তৈরি হতে 6 থেকে 7 সপ্তাহের মতো সময় লাগে। তো আপনি আজকে খেলে কালকে আপনার ত্বকের সজীবতা ফেরত আসবে বিষয়টি কিন্তু তা নয়। তাই আমরা যে খাবারটাই খাবো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা অ্যাটলিস্ট একটা দীর্ঘ সময় ধরে সেই খাবারটা গ্রহণ করি। এবং এরই প্রেক্ষিতে আমি বলতে পারি পানি কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে ত্বকের সজীবতা ধরে রাখতে। কারণ আমরা যত আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখবো তত হচ্ছে আমাদের শরীরে কোলাজেনের উৎপাদন ক্ষমতার মতো একটা পরিবেশ তৈরি হবে। সেক্ষেত্রে আমরা একজন অ্যাডাল্ট পার্সন বা প্রাপ্তবয়স্ক মানুষদেরকে সাজেস্ট করি যেন অ্যাটলিস্ট 2 থেকে 3 লিটার পানি গ্রহণ করে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি শাকসবজির কথা বললাম, পানি গ্রহণের কথা বললাম, একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে টমেটো বা হচ্ছে লাল কালার বা কমলা কালারের যে সবজিগুলো বা যে ফলগুলো থাকে। যেমন আমি যদি টমেটোর কথা বলি, এটার মধ্যে এমন এক উপাদান রয়েছে যা কিন্তু ন্যাচারাল সানব্লক হিসেবে কাজ করে। আমরা জানি আমাদের যে স্কিন থাকে, যে স্কিন টোন থাকে, তা কিন্তু রোদে গেলে একটা পোড়া ভাব চলে আসে, এবং আমরা অনেক চেষ্টা করি সেই পোড়া ভাবটাকে দূর করার জন্য। যদি আমরা খাবারের মাধ্যমেই সেই উপাদানগুলো গ্রহণ করি যেগুলো ভেতর থেকে আমাদের ত্বককে সেই পোড়া ভাব থেকে রক্ষা করবে, সেটা কিন্তু সবথেকে ভালো একটা বিষয়। যেমন আমরা যখনই সানব্লক বা বিভিন্ন ধরনের কসমেটিক্স ইউজ করি, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইড ইফেক্টও থাকে, কিন্তু আমরা যদি খাবারের মাধ্যমে সেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো গ্রহণ করি সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শুধু ত্বকের জন্য নয়, আমাদের অন্যান্য রোগের জন্য কিন্তু এটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। যারা ত্বকের জন্য খুবই কনসার্ন যে তারা ত্বককে কীভাবে সুন্দর রাখবেন, সেক্ষেত্রে আমি দর্শকদেরকে পুষ্টিবিদ হিসেবে অবশ্যই সাজেস্ট করব খাবারের মধ্যে যেন লাল কালারের মধ্যে আপনি টমেটো রাখেন, আবার কমলা কালারের ভেজিটেবল বা ফ্রুটসের মধ্যে আপনি গাজর পেঁপে এই জাতীয় ফলগুলো রাখেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখনই বিভিন্ন ধরনের ফ্রুটস বা সালাদ আকারে আপনি খাচ্ছেন তখন কিন্তু সেখান থেকে আপনি ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এই জাতীয় উপাদানগুলো পাচ্ছেন, এবং এগুলো হচ্ছে আপনার শরীরে সরাসরি কোলাজেন তৈরি না করলেও কোলাজেন তৈরিতে কিন্তু সাহায্য করছে। দর্শক আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, যারা ত্বকের সৌন্দর্যের কথা ভাবছেন অবশ্যই আপনার জীবনযাত্রার ধরন এবং খাবারের কথা অবশ্যই ভাববেন। ধন্যবাদ।